নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ, আর এর মধ্যে অন্যতম একটি পার্বণ হলো পৌষ পার্বণ। আজকে আমার নিবেদন পৌষ পার্বণের পাটিসাপটা। তাহলে চলুন আমি দেখাই আমি কীভাবে পাটিসাপটাগুলো তৈরি করলাম। পাটিসাপটা তৈরি করতে আমি প্রথমে একটা মাঝারি সাইজের নারকলকে কুড়িয়ে নিয়েছি এবং এটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে চার চামচ মতন আখের গুড় নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতন নেবেন। এবারে গুড়টা আমি নারকলের সঙ্গে ভালো করে চটকে মেখে নেব। এইভাবে ভালোভাবে চটকে চটকে নারকলের সঙ্গে গুড়টাকে মিশিয়ে ফেলতে হবে। আমি এখানে হাফ চামচ মতন ছোট এলাচের গুঁড়ো মিশিয়েছি, এটা অবশ্যই অপশনাল। মিনিট পাঁচেক ধরে ভালোভাবে মেখে আমি মিনিট পনেরোর জন্য ঢেকেটা রেস্টে রেখে দেব। এবারে একটা বোলের মধ্যে আমি মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়ে নিলাম। এবার নেব হাফ কাপ পরিমাণের চালের গুঁড়ো, নেব ওয়ান ফোর্থ কাপ সুজি, নেব হাফ চামচ লবণ। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি এখানে নলেন গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনি কিংবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আপনারা আপনাদের স্বাদ মতন নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। এবারে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে ফেলব আর একটা ঠিক ব্যাটার তৈরি করে ফেলব। ভালোভাবে মিশিয়ে ঠিক এইরকম একটা ঠিক ব্যাটার তৈরি করে ফেলেছি। এবারে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে নারকলটাকে আমি পাঁচ মিনিট ধরে বসিয়ে নেব। পাঁচ মিনিট ধরে নারকলটাকে কষিয়ে নিয়েছি, এবার আমাদের স্টাফিং রেডি। এবারে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে তেল তাওয়ার মধ্যে নিয়ে নিলাম। এবারে একটা ব্রাশের সাহায্যে আমি তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি তাওয়ার মধ্যে। এবার তেলটা গরম হলে আমি এক চামচ পরিমাণের ব্যাটার আমি এর মধ্যে স্প্রেড করে দিলাম। অবশ্যই এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। 30 সেকেন্ড পর নারকলের যে স্টাফিংটা আমি তৈরি করেছিলাম একটা সাইড দিয়ে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। এবারে স্টাফিংটাকে মাঝখানে রেখে এটাকে ভালোভাবে আমাকে রোলের মতন জড়িয়ে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে এক মিনিট উল্টে পাল্টে ফ্রাই করে নিলেই আমাদের পাটিসাপটা একদম রেডি। পাটিসাপটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। ঠিক একইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে পৌষ সংক্রান্তির স্পেশাল পাটিসাপটা। পৌষ সংক্রান্তির দিন আমার এই ভিডিওটা ফলো করে অবশ্যই আপনারা তৈরি করে ফেলুন পাটিসাপটা এবং পরিবারের সকলকে খুশি করুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের এইরকমই নিত্য নতুন রান্নার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।